का एक विषय जो NHI से जुड़ा हुआ मामला है, हमारा गेस्ट हाउस पथ निर्माण विभाग के पदाधिकारी उसको देखते हैं और उसी से जुड़ा हुआ विषय पर आप लोगों का कई विषय न्यूज चैनल पर चल रहा था। जब मेरे संज्ञान में आया तो हमने जानकारी प्राप्त किया अपने विभाग के अपर मुख्य सचिव प्रत्यय अमृत जी, सेक्रेटरी संजीव जी के साथ सभी पदाधिकारियों की बैठक कर करके हमने जानकारी प्राप्त की कि NHI के गेस्ट हाउस में जो लोग ठहरे थे वो कौन थे, किसके आदेश पर ठहरने का उन्हें अवसर मिला था। जो जानकारी आई है कि 1 मई को तेजस्वी यादव के आप सचिव प्रीतम कुमार के मोबाइल नंबर 7488-1813 से रात्रि 9:07 में पथ निर्माण विभाग में कार्यरत प्रदीप कुमार के मोबाइल नंबर 9430-24 पर NHI गेस्ट हाउस में सिकंदर कुमार जादवेंदु के लिए कमरे की बुकिंग कराने के लिए फोन आया था। उस दिन प्रदीप कुमार इस पर कोई संज्ञान नहीं लिया। फिर 4 मई को सुबह 8:49 में प्रीतम कुमार के मोबाइल नंबर 4:49 प्रीतम कुमार के मोबाइल नंबर 7488-1813 वही नंबर से प्रदीप कुमार के मोबाइल पर कॉल कर सिकंदर कुमार जादवेंदु के लिए कमरे के बुकिंग के लिए स्मारित किया गया। इस बार पथ निर्माण विभाग में कार्यरत प्रदीप कुमार द्वारा NHI के गेस्ट हाउस में सिकंदर कुमार के नाम से बुकिंग के लिए पदस्थापित कनीय अभियंता को व्हाट्सएप पर मैसेज भेज दिया। अब ये दोनों का डिटेल भी मैं दे देता हूं। ये यहां पर एक्सिक्यूटिव ऑफिसर से ऑफिस एक्सिक्यूटिव है। अब ये फोन जो आया है ये है उनका कॉल का, जो कॉल आया है डिटेल। नीट कांडे नया मोड़, যাকে আপনারা দেখছেন কথা বলতে, উনি হচ্ছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। উনি একটা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন যে ইন্ডিজোটের নেতা RJD তেজস্বী যাদব, তার সহযোগী PA প্রীতম কুমার, উনি নাকি সিকন্দর প্রসাদ যাদবেন্দুর নামে গেস্ট হাউস বুক করেছিলেন, ফোন করেছিলেন নাকি বললেন, একেবারে টাইম ফোন নাম্বার এসব ধরে বললেন। কে এই সিকন্দর যাদব? না, এই সিকন্দর যাদব একজন, এই সিকন্দর প্রসাদ যাদবেন্দু এর নাম, ইঞ্জিনিয়ার পেশায়,
কিন্তু ইনি দাবি করেছিলেন যে এই নিট কাণ্ডে এক মন্ত্রী জড়িত ইত্যাদি। আর এই সিকান্দার প্রসাদ অ্যাকচুয়ালি তার এক ভাইপোর জন্য মানে রুমটা আর কি নেওয়ার চেষ্টা করেছিলেন, রুম নিয়েছিলেন, এবং ভাইপোর নাম যেটা জানা যাচ্ছে অনুরাগ, নিট কাণ্ডে এই মানে এইসব কারচুপি কাণ্ডে জেলবন্দি অনুরাগ, তার বাম্মা নাকি সব ওই মানে এতে সব ছিলেন এরকম বলা হচ্ছে। অর্থাৎ দর্শক, এই যে নিট কাণ্ড, নিট পরীক্ষা নিয়ে এই যে সব দুর্নীতি ইত্যাদি বলা হচ্ছে না, যাদের যাদের নাম জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে আসছে, তাদের সঙ্গে তেজস্বী যাদবেরও একটা যোগ বা তার ঘনিষ্ঠের মাধ্যমে, মানে নিশ্চয়ই তেজস্বী যাদবেরও একটা প্রভাব থাকবে সেখানে, তাদেরও যোগ কিন্তু এখন এসে গেছে। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা প্রেসের সামনে আজকে এই সব দাবি করেছেন যে তেজস্বী যাদবের সহযোগী প্রীতম কুমার এই সব করেছেন, শেল্টার দেওয়া বা থাকার জায়গা ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেই সঙ্গে প্রশ্ন কেন করেছেন, কি স্বার্থ, কি যোগ, এইসব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এখন জানি না যে যে কাণ্ড ঘটেছে, নিট কাণ্ড, আপনারা জানেন নিট পরীক্ষা, এন্ট্রান্স যে পরীক্ষা মেডিকেলে, সেটাকে নিয়ে একটা বিরাট একটা জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, কেউ পরীক্ষার বাতিলের দাবি করছেন, কেউ বা অন্য প্রশ্ন তুলছেন, এবং মোদি সরকারকে কাঠগড়াতেও অনেকে তোলার চেষ্টা করছেন। কিন্তু যে তথ্য এই বিজয় কুমার সিনহা দিয়েছেন যে হঠাৎ করে এত খাতির কিসের, এত সব ব্যাপার কিসের জন্য, এর হয়ে তার হয়ে ঘর বুক করা, গেস্ট হাউস বুক করা, এত তাগিদ কিসের, যাদের সব নাম জড়িয়েছে এই কাণ্ডে তাদের সঙ্গে এত সক্ষতা কিসের, এত যোগাযোগ কিসের, কি স্বার্থ, এই প্রশ্ন উঠছে। ফলে দর্শক, যখনই কিছু দুর্নীতির কোনো ঘটনা ঘটে, অবশ্যই অভিযোগের আঙুলটা চলে যায় শাসকের দিকে, কারণ তারা তাদেরই দেখার কথা। কিন্তু যদি কোথাও চোর থাকে, জোচ্চোর থাকে, দুর্নীতিবাজ থাকে, সবসময় সেটাকে তো আটকানো যায় না। আর এখন যেভাবে সব সামনে আসছে যে অভিযোগের তীরটা মোদি সরকার বা তাদের সব যারা তাদের দিকে তোলা হচ্ছে বটে, কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা এই চক্রের মধ্যে ছিল, তাদের সঙ্গে তো দেখতে পাওয়া যাচ্ছে যে যোগ তো মোদি বিরোধীদের সঙ্গে, তাদের যোগ তো মোদি বিরোধীদের সঙ্গে, ইন্ডির সঙ্গে। তাহলে বিষয়টা কি, আমি চুরি করব, তুমি কেন ধরতে পারোনি, তোমার দোষ, এটা তো হতে পারে না, তুমি চুরিটা করবে কেন? আমি দুর্নীতি করব, তুমি কেন ধরতে পারোনি, তোমার দোষ, এটা তো ঠিক নয়, তুমি দুর্নীতি করবে কেন? ফলে যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যাদের যোগ, তাদের দোষ হবে না, সরকার যেহেতু রয়েছেন মোদিরা, সব তাদের দোষ, এটাই বা কেন? এবার নিশ্চয়ই আপনারা বলবেন, তাহলে আপনারা এই রাজ্যের সরকারকে তাহলে কেন দোষ দেন? এক্ষুনি নিশ্চয় আপনারা বলবেন যে যখন আপনারা বলছেন যে যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে কাদের কি যোগ আছে সেটা দেখে ভাবা উচিত, তো মোদি সরকারকে কেন দুষছেন, তাহলে দিদির সরকারকে আপনারা কেন দোষেন যখন এই চাকরিতে দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে? নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন, আপনারা যারা আমার অনেক দিনের দর্শক তারা হয়তো প্রশ্নটাও করতে পারেন, কিন্তু দিদির ভক্ত যারা তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, ও মোদির বেলায় গুণ গাইছেন, এক্ষুনি বলবেন বিজেপির হয়ে সাফাই দিচ্ছেন, তো দিদির, তাহলে দিদিকে নিয়ে কেন প্রশ্ন তুলেন? এটা এটা বুঝতে হবে যে দিদিকে নিয়ে কেন প্রশ্ন তোলা হয়, কেন মোদির ক্ষেত্রে আমরা সেই প্রশ্ন তুলতে পারছি না। এই জন্য তুলতে পারছি না, কারণ মোদি সরকারের যে পদক্ষেপ দুর্নীতি দমনে, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা এই দিদির ক্ষেত্রে দেখতে পাই না। মোদি সরকারের যে পদক্ষেপ, যেমন আপনারা জানেন যে নেট যে পরীক্ষা, ইউজিসি নেট, সেটাতেও এই প্রশ্ন তৈরি হয়েছিল দুর্নীতি অনিয়মের, সেই জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই পরীক্ষার রেজাল্ট আউট হবে না,
আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হবে। কবে নেওয়া হবে সেটা বলা হয়নি, কিন্তু এই যে পরীক্ষা সেটা বাতিল এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং যে বা যারা এই অনিয়মটা করেছে তাদেরকে খুঁজে বের করার জন্য সিবিআই এনকোয়ারির অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে নেটের। আর নিট নিয়ে যেটা হচ্ছে, যেটারও বাতিলের দাবি উঠছে, কিন্তু নিট প্রসেস যেহেতু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে এবং মামলা হয়েছে, কাউন্সেলিং কন্টিনিউ হবে সেটা সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে, ফলে সেটা তো আর হুট করে তো বাতিল করা যায় না। আর এই নিট নিয়ে এরকম প্রশ্ন তৈরি হয়েছে বলেই নিট থেকে কার্যত শিক্ষা নিয়ে নেট পরীক্ষা এত দ্রুত বাতিল করে দেওয়া, যে না এটা চলতে পারে না, এই দুর্নীতি চলতে পারে না। ফলে মোদী সরকারকে আমরা যে অ্যাকশন নিতে দেখছি দিদি সরকার ক্ষেত্রে সেটা দেখি না। এবং মোদী সরকার এই দুর্নীতিগ্রস্তদেরকে খুঁজে বের করার জন্য যে চেষ্টাটা করছে দিদিকে সেটা দেখি না, বরং দিদিকে সেটা করতে দেখি যাতে করে দুর্নীতিগ্রস্তদেরও চাকরিটা বাঁচানো যায়, সেই চেষ্টা করতে দেখি। ফলে দিদির ক্ষেত্রে আমরা কেন বলবো, দিদি আর মোদীর পদক্ষেপ তো দুটো পুরো আলাদা দেখতে পাচ্ছি। মোদী চেষ্টা করছেন তার কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দুর্নীতি দমনে, আর দিদি যেটা করে থাকেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচানো, এবং তাদের চাকরি বাঁচানোর জন্য একটা মারাত্মক অন্যায় কাজ করেছেন একটা প্রস্তাব পাশ করিয়ে, সেটা হচ্ছে অতিরিক্ত পদ তৈরি করে আরো যারা তাদেরকে চাকরিতে ঢোকানো, যাতে করে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে অযোগ্য হিসেবে যারা চাকরি পেয়েছেন তাদেরকে যাতে সেখান থেকে ছাড়াতে না হয়। এবং উনি বারবার কথা বলেছেন যে আমরা চাই কারো চাকরি না যাক, দরকার হলে স্কুল ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেবো, কিন্তু চাকরি যেন না চলে যায়। এই কথা, এই সওয়াল এবং মানবিকতা ইত্যাদি ব্যাখ্যা দিয়ে উনি কিন্তু বারবার এই চাকরি চোরদের পাশে থাকার চেষ্টা করেছেন। এমনকি এই যে 26,000 চাকরির যে অর্ডার সুপ্রিম কোর্টে যেটা স্টে হলো সেটাকেও এমনভাবে ব্যাখ্যা করেছেন যে মানে চাকরি খেকো বাঘ, মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন, দেখুন এত লোকের চাকরি খেয়ে নেওয়া হচ্ছিল আমরা চাকরি বাঁচিয়েছি। এই যে কথাগুলো, এই কথাগুলোর মাধ্যমে যেটা বলার চেষ্টা হয়েছে যারা অযোগ্য তাদের চাকরিও আমরা বাঁচিয়ে দিয়েছি। ফলে এই যে দিদির সরকারের বা দিদির এই যে মানসিকতা যে চাকরি চোর দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি বাঁচাতে হবে, তার জন্য আইনি প্রসেস যদি কোনোভাবে কিছু আইনের ফাঁকটাক বের করে বের করা যায় সেটা, বা স্টে করে যদি কন্টিনিউ করা যায়, বা আরো যাতে এই যে প্রসেস চলছে দুর্নীতি সেটা যাতে এইভাবেই চলে, এই যে মানসিকতা দিদির তার সঙ্গে মোদী সরকারের যে মানসিকতা যে দুর্নীতি হয়েছে, অনিয়ম এসছে নিট নিয়ে, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা আমরা মানে সেরকম ব্যবস্থা নিতে চাই। চলো নেট পরীক্ষা ক্যান্সেল, এক্ষুনি এনকোয়ারি স্টার্ট করো। তাহলে এই যে দুটো সরকারের মানসিকতার যে তফাত, সেই জন্যই তো বলতে পারছি না যে এই যে নিট বা নেটের পরীক্ষার যে সমস্যা হয়েছে সেখানে কারা কিভাবে জড়িত তাদের দিকে দিকটা আগে দেখতে হবে। এখানে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের শব্দ সেটা বলা সম্ভব নয়, যদি তারা যুক্ত থাকতো তাহলে নিশ্চয় এত দ্রুত এনকোয়ারি করা বা বাতিল করে দেওয়া এই সব নিশ্চয় তারা করতো না। কিন্তু এটাও তো ভাবতে হবে যে এখানে যখন এত প্রশ্ন ওঠে, আজকে কলকাতা হাইকোর্টকে কেন বাতিল করতে বলা হচ্ছে, কেন রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি, কেন রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি, আজকে এই যে পরীক্ষা বাতিল, কেন এই যে এখানে টেট পরীক্ষা নিয়ে এত প্রশ্ন তৈরি হয়েছিল, কেন সেটা মানে এই প্রশ্ন যখন এসেছিল সেটা নিয়ে কেন রাজ্য সরকার কোনো স্টেপ নেয়নি। অনেকে বলে থাকেন নেয়নি এই কারণে, নিলে যে অন্য সমস্যা হয়ে যাবে, অনেকের থেকে তো টাকা পয়সা নেওয়া আছে, এটা অনেকে বলে থাকেন, অভিযোগ আসে যে নিলে তো পিঠের চামড়া থাকবে না, অনেকের টাকা নিয়ে সব চাকরি দেওয়ার কথা দেওয়া রয়েছে বা অনেকে দেওয়া হয়েছে, সুতরাং বাতিল করলে সেই টাকা তো ফেরত করতে হবে, সেই জন্যই তো ঘুরপথে নানানভাবে চাকরি লোকে বাঁচানোর চেষ্টা হয়। আর সেখানে মোদী সরকার একদিনের মাথায় যেদিন পরীক্ষা হলো একদিন পরেই বাতিল, এর মানে কি বোঝায়, তার মানে কারোর থেকে নিশ্চয়ই মোদী বা তাদের ঘনিষ্ঠ যারা তারা টাকা পয়সা নিশ্চয়ই নেননি, দুর্নীতির প্রশ্ন এসেছে তাহলে বাতিল করে দাও, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে এখানেও তো প্রমাণ হয় যে এই এত দ্রুত পরীক্ষাকে বাতিল করা এবং এনকোয়ারি স্টার্ট করা, তার মানে দুর্নীতি হয়তো একটা র্যাকেট করেছে, কিন্তু যদি মোদী সরকারের মোদী শাহ যদি তাদের নিজেদের স্বার্থের ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই এত দ্রুত পরীক্ষা বাতিল করতেন না, তারাও ভালো করে জানতেন যে বাতিল করলে টাকা ফেরত করতে হয়, বা এত দ্রুত এনকোয়ারি নিশ্চয় ব্যবস্থা করা হতো না, কারণ এনকোয়ারি হয়তো সিবিআই বলবেন যে সিবিআই তো আর কি করবে, আরে সিবিআই করলেও নিশ্চয়ই এটা নিয়ে দেখবেন কোর্টে বিষয়টা করাবে, কোর্টে বিষয়টা করাবে, ফলে এত দ্রুত এনকোয়ারি কেনই বা স্টার্ট তাহলে করতে যাওয়া হবে যদি মানে এরকম কোনো ব্যাপার থাকতো। তাহলে এখানেও কোথাও একটা প্রমাণ হয় যে তার মানে দিদির যে মোটিভ, দিদির যে ইচ্ছা,
তার এই সব নিয়ে তদন্ত করতে যে গড়িমসি বা মানে অন্য ঘুরপাতে বাঁচানোর চেষ্টা, আর এদিকে মোদি চেষ্টা করছেন ক্যান্সেল করে দাও, এনকোয়ারি স্টার্ট করে দাও, আমার কোনো ব্যাপার নেই, যারা দোষী তাদেরকে খুঁজে বের করো। তাহলে এই এই এখানে তো প্রমাণ হয়ে যায় দুই সরকারের মানসিকতা। তাহলে আমরা কেন দিদি সরকারের এইভাবে সমালোচনা করব, আর কেন মোদি সরকারকে এ নিয়ে এইভাবে এক্ষুনি দেখে দেবো না, সেটা বুঝতে পারছেন? কেন এটা করতে পারছে না, কারণ দুটোর মধ্যে অনেক তফাত রয়েছে, সেই জন্য, সেই জন্য। এবং দেখুন না, তেজস্বী যাদবের নাম এসছে, আমি জানি না আরো সব ভালো করে তদন্ত করলে আবার এই রাজ্যের আবার কারো কারো নাম চলে আসবে কিনা এইসব র্যাকেটের পেছনে, বলা যায় না, এইসব র্যাকেটের পেছনে আরো আবার এই রাজ্যেরও কারো কারো নাম চলে আসবে কিনা। এখন এখানে কিছু বন্ধ রয়েছে টাকা পয়সা, এখন কোর্টের অনেক সব চলছে, তো জানি না আবার অন্য দিক দিয়ে কিছু কামানোর চেষ্টা হয়েছে কিনা। বা আবার এটাও হতে পারে কেন্দ্রীয় সরকারকে একটা ফাঁপড়ে ফেলার জন্য কোনো কিছু করার বা করানোর চেষ্টা হয়েছে কিনা, সব দেখতে হবে খতিয়ে। কারণ নিজেদেরকে বাঁচানোর জন্য এরাও তো ইস্যু খুঁজছে না, যে এমন কিছু ঘটে যাক কেন্দ্রীয় সরকারের বিষয়ে যেটাকে বলে বলে আমাদের অন্যায়গুলোকে চাপা দিতে পারি। তাহলে জানি না আবার এখান থেকে কিছু কলকাটি করে, প্ল্যানিং করে, কাউকে দিয়ে কিছু করিয়ে একটা এরকম মেলাইন করার কোনো চেষ্টা হয়েছে কিনা, সব দেখতে হবে যে কি স্বার্থ, ডিরেক্ট মানি টাকা পয়সা স্বার্থ কিনা, কে বা কারা কিভাবে করিয়েছে, আর অন্যভাবে কিছু ওই প্রশ্ন তোলার চেষ্টা কিনা, বিপদে ফেলার অন্যভাবে, দেখতে হবে। তবে এটুকু বলবো আবারও যে কেন্দ্রীয় সরকার যেভাবে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বাতিল করে দেওয়া এবং এনকোয়ারি স্টার্ট করে দেওয়া, এটা অবশ্যই এই সরকারের ভাবমূর্তিকে কিন্তু উজ্জ্বল করবে, এটা বলা কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আজকে দিদির সম্পর্কে এত কথা আমরা কেন বলছি, যদি এই দিদি বা দিদির সরকার যদি এইসব দুর্নীতির বিষয়ে তারা বা তার সরকার যদি সক্রিয় হতেন, হয়ে তারা যদি এইসব ব্যবস্থা নিতেন, মানে দিদি যে এইসব চলবে না, আমি মানি না, আইন আইনের বাইরে চলবে, কাউকে আমরা রক্ষা করবো না, যদি এইসব করতেন ওইভাবে আদালতকে দোষারোপ না করে বা চোরেদের হয়ে সওয়াল না করে, দেখতেন দিদির সম্পর্কে আমরা অন্য কথা বলতাম, যে দিদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে আমরাই বলতাম অন্য কথা। কিন্তু তিনি তো সেটা করেননি, যেটা মোদি করেছেন সেটা তো দিদি করেননি, দিদি বরাবর অস্বীকার করে গেছেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গেছেন, চাকরি চোরদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন, একটাও প্যানেল বা পরীক্ষা বাতিল নিয়ে কোনো কথা বলেননি। তাহলে কি করে আমরা আমরা দিদির এইসব নিয়ে কথা বলবো যেটা মোদির ক্ষেত্রে বলতে পারছি? ফলে অনেক এর পেছনে অনেক কিছু হতে পারে, আরো অনেক কিছু হবে। এই মোদি সরকার যেহেতু এখন সংখ্যা কম নিয়ে এসছে, ফলে অনেক কিছু চেষ্টা হবে বিব্রত করার, ফাপড়ে ফেলার অনেক চেষ্টা হবে, অনেক কিছু কলকাটি করে। দেখছেন তো এই রাজ্যের লোকজনদের অবস্থা, দেখছেন তো কাকে কোথায় সব কোথায় কাকে কি ঘা মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন না? ফলে মোদি সরকারকেও এখন অনেকটাই সতর্কভাবে চলতে হবে, এবং আমার মনে হয় এই যে বিষয় সামনে এসছে এইসবকে সামনে রেখে পুরো খতিয়ে দেখতে হবে কোথেকে কি সব হয়েছে, এবং আমাদের রাজ্যেও কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখতে হবে, ধরে ভালো করে ব্যবস্থা নিতে হবে, ভালো করে ব্যবস্থা নিতে হবে, না হলে চলতে পারে না। দর্শক বলবেন যা বলার, নতুন যে তথ্য উঠে এসছে, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।